পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে ও ধূপগুড়ির পৌরসভার সহযোগিতায় ধূপগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। মূলত শহরের তিনটি স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে ও ধূপগুড়ি পৌরসভার সহযোগিতায় ধূপগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। মূলত শহরের তিনটি স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে পরিবেশ রক্ষার নানান মডেল এদিন ছাত্রছাত্রীরা তুলে ধরে। ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়, পৌরসভার চেয়ারপারসন ভারতী বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, কাউন্সিলর অর্পিতা ঘোষ এই অনুষ্ঠানে যোগদান করেন। ধূপগুড়ির বিধায়ক মিতালী রায় প্রতিটি মডেলে ঘুরে ঘুরে দেখেন ও ছাত্রছাত্রীদের উৎসাহ দেন। তিনি বলেন, খুবই ভালো উদ্যোগ, ছোট ছোট ছেলেমেয়েরা যেসব পরিবেশ বান্ধব বিজ্ঞান সম্মত মডেল তৈরি করেছে সেটা প্রশংসনীয়। আমি চাই ওরা আরো ভালো কাজ করুক, আমরা ওদের সাথে আছি। ধন্যবাদ জানাই যে তিনি একটা উদ্যোগ নিয়েছেন এবং যুবকল্যাণ দপ্তরের উদ্যোগকে, যুবকল্যাণ দপ্তরকে আমি ধন্যবাদ জানাই। এটা সত্যি কথাটা খুব দারুণ প্রশ্ন আপনার, যে এখান থেকে ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হবে। আপনি নিশ্চয়ই এখানে দেখলেন যে আমার ছাত্রছাত্রীরা তিনটে স্কুল বৈতেগুড়ি গার্লস এবং ধূপগুড়ি, যে সমস্ত ছাত্রছাত্রী তাদের নিজেদের চিন্তাভাবনার থেকে সে ফরেস্ট এবং হাইড্রোপনিক, যে আমরা বাড়িতে অল্প জায়গা থাকলেও সেখানে শাকসবজি ফুল এগুলো লাগিয়েও আমরা করতে পারি, যেটা হচ্ছে আমাদের পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজন। বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক জাতিশ্বর ভারতী বলেন, যখন আয়োজন করা হয় বিভিন্ন লেভেলে, সরকারি বেসরকারি লেভেলে বিভিন্নভাবে আয়োজন করা হয়, যে কোনো বিষয়ের উপরেই হোক না কেন, সেটা ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রতিভা, সৃজনশীল প্রতিভা আছে, সেই সৃজনশীল প্রতিভাকে একটু নাড়া দিয়ে দেওয়া, যাতে তারা কিছু নতুনভাবে তৈরি করতে পারে। আর সেই নতুন কিছু তৈরি করলে সেটা সবাই দেখলে পরে সরকারিভাবে বা অন্যভাবে তাদের মধ্যে যদি কোনো পজিটিভ কিছু ইনোভেশন থাকে, সেটাকে আরও বড় করে পরবর্তীকালে প্রয়োগযোগ্য রূপে সেটাকে ব্যবহার করা যায়।